শনিবার হুগলির ভদ্রেশ্বর পৌরসভার এলাকাবাসী অন্যভাবে ভারতের 74তম স্বাধীনতা দিবস পালন করলেন। এদিন ভদ্রেশ্বর এলাকার 1 থেকে 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এমনকি পৌরসভার প্রশাসকদের দেখা গেল প্রয়াত প্রাক্তন পুর প্রধান মনোজ উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করতে। শিক্ষক শিবদয়াল রায় জানান, প্রয়াত মনোজ উপাধ্যায় ভদ্রেশ্বরের বাসিন্দাদের কাছে নেতাজি, সেই কারণেই ভারতের 74তম স্বাধীনতা দিবস পালন করা হয় তার মূর্তিতে ও প্রতিকৃতিতে মালা পরিয়ে। দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম এসডি রায় মাস্টার স্যার। আজকে আপনারা মনোজ উপাধ্যায়কে নিয়ে স্বাধীনতা দিবস পালন করছেন, কেন? মনোজ উপাধ্যায় আমাদের জয়ভারত সং ক্লাবে সেক্রেটারি ছিলেন। আচ্ছা আচ্ছা, এই জয়ভারত সং ক্লাব পুরো 22 ওয়ার্ডে লিডিং করতো। আমাদের মনোজ উপাধ্যায় ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন আর ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন। কিন্তু অত উনি সৎ লোক ছিলেন কি উনি 22 ওয়ার্ডে কি পুরো ওয়েস্ট বেঙ্গলে ফেমাস ছিলেন। তো 21 নম্বর 2017 সালে কিছু দুষ্কৃতরা উনাকে গুলি করে দিয়েছেন, ঠিক আছে? তো গুলি করার পর উনি মারা যান। তো ওই উনার স্মৃতিতে আমরা বিভিন্ন 7 নম্বর ওয়ার্ড হোক, 6 নম্বর হোক, 16 নম্বর হোক, সব ওয়ার্ডে আমরা উনার ঝান্ডো তোলন করলাম। উনার মেমোরিতে উনার সামনে ফটো রেখে তো উনার কীর্তিকে আমরা জীবিত রাখতে চাইছি, তাই জন্য এইসব আমরা প্রোগ্রাম করছি। অত উনি অত বড় গাছ লাগিয়েছে, দেখা যাচ্ছে যে ভদ্রেশ্বর এলাকায় পুরো এলাকাটায় পুরো 22 ওয়ার্ডে উনার কীর্তিতে সবাই কিছু না কিছু প্রোগ্রাম করে। মারা দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে বড় বড় ব্যানার লাগিয়েছেন, এত কলা কারণটা কি? অনেক সবার লোকের মধ্যে মিশে গিয়েছিল, যারা খুবই নিডি আর পুরো পিপুল ছিল, যারা কিছু নেই সবাইকে আর্থিক সহযোগ করতেন, তাই জন্য সবার দিলে পুরো বসে রয়েছেন। সে উনার নামটা কখনো আমরা ভুলবো না, ভুলছি না আর ভুলাতে দেবো না। তাকেই আপনার নেতাজি বলে মানেন নাকি? হ্যাঁ নেতাজি আমাদের, ওর মতো এইখানে লোকাল আমার 22 ওয়ার্ডে কই নেতা নেই, তাই জন্য আমরা উনার কীর্তিটাকে জীবিত রাখার জন্য এইসব প্রোগ্রাম করছি। যেমন আজকে আমরা যারা ক্লাস টেনে 60% থেকে এও পেয়েছে, এসেছে যারা 75 থেকে এসে পেয়েছে, আজ আমরা 100 স্টুডেন্টকে মনোজ উপাধ্যায়ের কীর্তিতেই আমরা আজকে পুরস্কৃত করব। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।